আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো কাঠবাদাম বা আমন্ডের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, বাজার থেকে কেনা আমন্ড বা কাঠবাদামের বীজ থেকে চারা তৈরির পদ্ধতির সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য প্রথমে প্রয়োজন হবে কাঠবাদামের বীজ, যেটা পানিতে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টার জন্য। ফিরে আসলাম 24 ঘন্টা পর। বীজগুলি ভালোভাবে পানি অ্যাবজর্ব করে নিয়েছে, পানি শোষণ করে নিয়েছে। এরপরে এটাকে জার্মিনেশনের জন্য প্রস্তুত করতে হবে। এর জন্য প্রয়োজন একটি টিস্যু পেপার এবং বীজগুলিকে রেখে দিতে হবে। অবশ্যই আগে হাত ধুয়ে নেবেন, না হলে বীজে ফাঙ্গাস লেগে যেতে পারে। এর একটা সবচেয়ে বড় প্রবলেম হলো ফাঙ্গাস। ফাঙ্গাস লেগে গেলে বীজগুলি গলতে শুরু করবে এবং পচে নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে বীজগুলিকে মুড়িয়ে নিচ্ছি ঠিক একইভাবে মুড়িয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, বীজগুলিকে আমি টিস্যু পেপারে মুড়ে নিয়েছি। এরপরে টিস্যু পেপারটি একটু ভিজিয়ে নিতে হবে। খুব বেশি যেন পানি না থাকে এবং খুব কমও যেন পানি না থাকে, একদম মিডিয়াম থাকবে। এরপরে এটাকে একটা এয়ার টাইট কন্টেইনারের মধ্যে রেখে দিতে হবে। এক্সট্রা পানি আপনি ফেলে দিতে পারেন। এর মধ্যে সম্ভবত একটা বীজ জার্মিনেশন হবে না, সেটা 2-1 দিনের মধ্যে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে, আমি সেটাকে ফেলে দেব। এরপরে আমি একটা এয়ার টাইট কন্টেইনার নিয়েছি, এর মধ্যে রেখে দেব বীজগুলিকে। এরপর এই বীজগুলিকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখা চলবে না, এবং 2-1 দিন পর পর দেখতে হবে যে বীজগুলি যেন শুকিয়ে না যায়। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম 18 দিন পর এবং আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি বীজগুলিকে। এরপরে এই বীজগুলি আমি চেক করে দেখছি, মাঝে মাঝে আমি চেক করে দেখেছি এবং 18 দিন পর অবশেষে একটা বীজ অঙ্কুরিত হয়েছে। এই বীজটা থেকে চারা তৈরি হবে এবং চারা তৈরির যে ফাইনাল স্টেপ, এই স্টেপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দেব। এই বীজটি দেখতে পাচ্ছেন, ভিতরে একটি চারা গাছ আছে। এই বীজ থেকে চারা তৈরির 2-3টে পদ্ধতি আছে। আমি 2-3টি পদ্ধতি অ্যাপ্লাই করব এবং কোন পদ্ধতিটা সব থেকে ভালো হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আমি সাধারণ মাটি নিয়েছি এবং কিছু নারকেলের কোকোপিট। এই কোকোপিটে একটু গর্ত করে নেব। আমি কোকোপিট শুধু অল্প একটু দিয়েছি, এর মধ্যে বীজটা দিয়ে দিতে হবে। এরপরে কোকোপিট আলতো করে দিয়ে দিতে হবে যেন স্প্রাউটটা ভেঙে না যায়। এরপরে আমি নারকেলের ছিবড়ে উপরের যেগুলো, এটাকে আমি নিয়েছি, এরপরে এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে এটা ভিজিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমি স্প্রে করে পানি স্প্রে করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি আপনি রৌদ্রে রাখেন তাহলে বীজটি ফাঙ্গাস লেগে পচে নষ্ট হয়ে যাবে, অবশ্যই এটা খেয়াল করতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আপনারাও এই পদ্ধতি ট্রাই করুন, অবশ্যই সাকসেসফুল হবেন এবং আরও পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই ভিডিও শেষ করছি। পাশে থাকবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।